গভীর রাতে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। জানিয়েছে মৃত ব্যক্তির নাম অবিরাম দাস, বয়স 70। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অndoran ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে উল্লার খাওয়াঘাট নয় সরিয়ে এলাকায়। রাতে ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ দুই ছেলেকে আটক করা হয় যদিও বড় রামচন্দ্র দাস ছেড়ে দেওয়া হয় ছোট ছেলে অভিযুক্ত লক্ষণ দাসকে কে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে অবিরাম দাসের দুই ছেলে এবং দুই মেয়ে তাদের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত লক্ষণ দাসের বিয়ে হয়নি সে সব সময় নেশা করে বাড়িতে অত্যাচার চালাতো। এমনকি বাবাকে প্রাণে মারার হুমকিও দিত এমনকি সে তার বাড়িতে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল বলে জানা গিয়েছে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে পরিবারের লোকজন তাই বছর খানিক আগে লক্ষণ দাসকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু হাসপাতালে তাকে চোদ্দ দিন রাখার পরে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ তাই বাধ্য হয়ে দুই ভাই আলাদাভাবে থাকতে শুরু করে বলে জানান অবিরাম দাসের বড় ছেলে রামচন্দ্র দাস তিনি জানিয়েছেন প্রত্যেক দিনের মতো বাজার থেকে রাতে আনুমানিক নটা নাগাদ বাড়িতে ফেরে তার বাবা ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বাড়ি ফিরে দেখতে পারেন তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে এবং তার ছোট ভাই কুরুল নিয়ে রান্নাঘরের বারান্দায় বসে রয়েছে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দেখতে পারে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে রয়েছে এবং বাড়ির পেছনের দিকে একটি গর্ত করা রয়েছে তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে মেরে মাটিতে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছিল অভিযুক্ত লক্ষণ দাস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ জুড়ে আর আমার ভাই ওই ওই যে রান্নাঘরে ওখানে বসে আছে কুড়াল একটা কুড়ালটা নিয়ে ঢাকিয়া নিয়ে বসে আছে আমার সঙ্গে আরেকজন গেছিল ওই পাশের বাড়ির লোক যাই দেখি আমি আমি যাই দেখি ইয়েছি আবার আমাকে ধাওয়া করতেছে আমি পরে আবার বাইরে আসছে আবার এলাকার লোকজন গেছে তারপরে আপনার ভাই আপনাকে ধাওয়া করছিল হ্যাঁ হ্যাঁ কুড়াল নেই আপনার বাবাকে কি অবস্থা দেখতে পেয়েছি আমার বাবাকে দেখছি ঘাড়ের মধ্যে কয়েকটা খুব দিয়েছে এরকম ঘাড়ের মধ্যে মানে চাপার সাইডটা এদিক দিয়ে কাড়িটা দিয়েছে কুড়াল দিয়ে কী দিয়ে কাঁটে দিচ্ছে কাঁটে দিয়ে পড়ে আছে রক্ত সমস্ত রক্ত ভাসে গেছে কেন ও হলো সব সময় নিশা করে থাকতো মিশা করে থাকিয়ে থাইকে এরকম করে খালি বলতো মায়ে ফেলাব মাইরে ফেলাবো এখন ও আমরা তো আর ভাবিনি সত্যি সত্যি মাইরে ফেলাবে আগে একদিন ঘরে আগুন ধরিয়ে দিল আগুন ধরাই দিলো পুরো আগে এখন আবার দিয়ে মায়ে ফেলাইলো ওকে বাবাকে দেখতে পালাম রক্ত টক্তি হয়ে পড়ে আসি ঘরের ভিতরে না বাইরে ঘরের ভিতরে আচ্ছা তারপর তারপর ওকে কোরাল হাতে সহ ধরে আনা হলো আইনে বাংলার বানিয়ে রাখা হলো মানে কি কি হয়েছে তো বলতে পারলাম না মানে আমি তো অনেক পরে ঢুকছি যায় দেখি কাইটা কোরাল দেয় কাইটা ঘরের মেজর ঠেলায় রাখছে পা বান্ধা আচ্ছা আর ও কোরাল নিয়ে বই আমি আমি এতটুকিয়ে দিচ্ছি মানে পা কি দিয়ে বাঁধা ছিল কাপড় দিয়ে হবে মানে ছেলেই কি ওনার বাবাকে কি দিয়ে মেরেছিল কোরাল নেওয়া মানে কোথায় কুপাই কুকটা তো অনেক জায়গায় লাগছে এই জায়গায় একটা লাগছে তারপরে এইখানে আছে মাথায় আছে মানে শরীরের বিভিন্ন জায়গায় খুব আছে বিভিন্ন জায়গায় মানে কোনো আগে কি কোনো কাজিয়া কাচাল ছিল বাবার সাথে হ্যাঁ ও তো একটু মানে অন্যরকম গাঁদা ঠাদা খায় একটু কেঁচাল ঝগড়া আছে ওদের ছেলেটা হুম পাশে থাকে পাড়া প্রতিবেশীর রিক্স আছে কখন কাকে মেরে ফেলবে নিজের বাবাকে যে ছাড়তে পারে না সেটা পাড়া প্রতিবেশী ঘুমাতে আপনাদের পাড়াই রয়েছে এখন একটা ফোনটা করে নাই পাকলা মেয়ে করছে যাই করছে বাড়ির মধ্যেই করছে খুনটা তো কাউকে করে নাই এখন যে একটা খুন করলো একটা ভয়ানক সৃষ্টি এই ধরনের ছেলে যদি আমার মনে হয় খারাপ হয় তাহলে আবার কাউকে কিছু করতে আমার হিসেবে ওই ধরনের ছেলেকে না বাচ্চা রাখার থেকে প্রশাসন ফাঁসি দেওয়া উচিত আমার হিসেবে তা নাহলে লোকের ও লোকে রিক্স আছে আর সি সংবাদ কোচবিহার